দুর্গা পূজা উপলক্ষে সরকার হিন্দুদের ধর্ম উৎসব বিভিন্ন গরিব মন্দির আছে এই মন্দিরের জন্য টাকা দেয়। আগে দিতে 2 কোটি টাকা 3 কোটি টাকা, এবার আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব দিয়েছেন 7 কোটি টাকা, হিন্দু তহবিলে দিয়েছেন, আমাদের ফান্ডে দিয়েছেন। আমরা এটা বাংলাদেশের যত জেলা আছে, কিছু জেলা বড়, কিছু জেলা ছোট, এরকম একটা তালিকা করে জেলা প্রশাসনের মাধ্যমে আমরা এগুলো ওখানে পৌঁছাব, তাদের কাছে এগুলো পৌঁছাব। এবং বাইরে একটা মিথ্যা প্রচারণা চলছে সারা দুনিয়াব্যাপী, সেটা কি, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে আমরা মাইনরিটি বলি, সংখ্যালঘু বলি, তাদের উপর জুলুম হচ্ছে, এরকম একটা কথা বাইরে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এবং আমার সাথে ইউরোপীয় ইউনিয়নের কমিশনার লোকেরা দেখা করেছেন, আমার সাথে ভারতের অ্যাম্বাসেডারের সাথে দেখা হয়েছে, নেপালের রাষ্ট্রদূতের সাথে দেখা হয়েছে। এই কয়দিনের মধ্যে ডেনমার্ক, অস্ট্রেলিয়া, আমেরিকার রাষ্ট্রদূতের সাথে আমার ওনারা আমার অফিসে আসবেন। সবার একটা কথা যে উই হ্যাভ বিন কনসার্ন অ্যাবাউট দি পারসিকিউশন অফ দ্য মাইনরিটিস, তারা বলতে চাচ্ছেন যে আমরা উদ্বিগ্ন, এই দেশে অমুসলমানদের উপর জুলুম হচ্ছে, এ কথাটা সম্পূর্ণ মিথ্যা প্রচারণা, এগুলো বাইরে চলছে, ওনারা সেটা আমাদের কাছে জানতে চাচ্ছেন। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি বাংলাদেশের কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এরকম কোনো কাজ আমাদের দেশে হচ্ছে না, হচ্ছে না। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করছি, তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবেন, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাধা নাই। আজকে সূত্রাপুরে আমার সচিব মহোদয় আমাকে জানালেন যে একটা মন্দির থেকে মূর্তি চুরি হয়ে গেছে, তালা ভেঙে তারা নিয়ে গেছে, পরে এটা উত্তর হয়েছে, তো উদ্ধার হওয়ার সময় কিছু বাঙি টাঙিয়ে গেছে সামান্য, এবার আবার বসানো হয়েছে। তাই বললাম এগুলো খারাপ করলো, তিনি বললেন জমি নিয়ে বিরোধ, জায়গা নিয়ে গোলমাল, এই জায়গা নিয়ে গোলমাল হবে, কালকে পত্রিকায় উঠবে সূত্রাপুরে মূর্তি ভাঙি ফেলছে, এটা তো জায়গার গোলমাল, ড্রাইভারটা আসা আমাদের উপর। এই জন্য আগামী 15 তারিখ হিন্দু ধর্মের লোকদের সাথে আমরা বসবো, আপনারা জায়গা জমিনের বিরোধ মিটিয়ে ফেললো, জায়গা জমিনের বিরোধ করে হিন্দু হিন্দুদের মধ্যে মামলা, হিন্দু মুসলমানের মধ্যে মামলা, এই সুযোগে একে অপরের মূর্তি দখল করতে চায়, মন্দির দখল করতে চায়, ড্রাইভারটা আসা আমাদের উপর। আমরা একথা তাদেরকে বলেছি, কেউ যদি কোনো মসজিদ, কোনো মন্দির, কোনো উপাসনালয় ভাঙতে আসে, আপনারা যদি তাদের ধরতে পারেন, আমরা তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার করব, বিচার করব। আমি আপনাদের হাতমতো আরজ করি, দৃষ্টিভঙ্গি বড় করুন, ছোট কলিজার মানুষরা বড় কাজ করতে পারে না, দৃষ্টিভঙ্গি ছোট যায়, পরওয়াজ হে দোনোঁ কি এক হি ফেজা মে, কিরগিজ কা জাহাঁ ওর হে শাহি কা জাহাঁ ওর, একই আকাশে উড়ে শকুন চাই নিচে কোনো মরা পাওয়া নাই কিনা, ইগল পাখি চাই উপরে, জিতনা হি দবাওগে উতনা হি উপরেগা, যত মকামের বাতাস আসে ইগল পাখি আরও উড়ে যায় তার দৃষ্টিভঙ্গি উপরে, দুনিয়া ওর বি হে আসমা ওর বি হে সতারোকে আগে জাহাঁ ওর বি, এই যে তারা দেখা যায় এর পিছনে জগৎ আছে, ভূমি যেতে হাই যাব সুরদল জীবন ইয়াইশু আবাতাত দাহারি বাইনাল হফর। আমি তো আশা করি আগামী দিনে আপনারা এই দেশের প্রেসিডেন্ট হবেন, প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, সে যোগ্যতা আপনি অর্জন করুন, জনগণের সাথে আপনার সম্পৃক্ততা বাড়ুক, আপনার পছন্দ না হলে আপনি
আগামী নির্বাচন যেটা দেবে যেন মাঠ তৈরি করেন। কী আদর্শ চান, কোন আদর্শে দেশ চালাতে চান সেটা মানুষকে বুঝান, ম্যান্ডেট নিয়ে আসেন, জনগণের পাওয়ার নিয়ে এসে রাষ্ট্রের নামও পরিবর্তন করুন। আপনি যেটা চান সেটা আপনি করতে পারবেন, আমাদের কাজগুলো আমাদের করতে দেন, এটা আমাকে করতে হবে। আমি যখন আমি এই মাদ্রাসায় এসেছি, এই এই জাতীয় সিরাত কমিটির সম্মেলনে এসেছি, আমি তো রাজশাহী থেকে ইয়াহারা হাদিসের দুটা মাদ্রাসা ভিজিট করেছি, এটা আলিয়া মাদ্রাসা, কামেল মাদ্রাসা ভিজিট করেছি, এটা দরা হাদিস পর্যন্ত কর্মী মাদ্রাসা ভিজিট করেছি, আমি শ্রী শ্রী গৌরাঙ্গদেবের ঠাকুরের মন্দিরে গেছি, মন্দিরে গেছি, তাদের মাঝে গরিব মানুষ যারা তাদের মাঝে বিচরণ করেছে, রাজশাহীতে মুসলমানদের এলাকায় আমরা বিচরণ করেছি, আমি তো তাদেরও প্রতিনিধি।